তোমার সাথে আমার ভালোবাসা হয়েছে দুদিন, আর মা আমাকে গর্ভে ধারণ করা থেকে এত বড় করেছে, তাই মায়ের আদর্শের চেয়ে আমার জীবনে তোমার ভালোবাসা চাওয়াটা বড় হতে পারে না। প্রিন্স, রোকেয়া চৌধুরীর কাছে আমার প্রথম পরাজয়ের টার্গেট করে এবারের কলেজ নির্বাচনে ওর ছেলে জিয়াদকে দাঁড় করিয়েছে। যত টাকা, যত অস্ত্র, যত শক্তি দরকার হয় আমি দেব। জিহাদ যেন নির্বাচনে দাঁড়াতে না পারে, প্রয়োজন হলে লাশ ফেলে দেবেন। থানা পুলিশ যা দেখতে হয় আমি দেখব। রোকেয়া চৌধুরী হিটলারের সাথে যুদ্ধে নেমেছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচ থেকে একটা ইটও খুলে নেবার ক্ষমতা ওই জিহাদের নেই। আমাকে দে জিহাদ। জিহাদ, তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াও, এই নির্বাচন তোমার জন্য অনেক বিপদ ডেকে আনবে। তুমি আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলতে এসেছো কাজল, তার কারণ তো একটাই, তুমি আমাকে ভালোবাসো, তাই তুমি চাইবে না তোমার ভালোবাসার জিহাদের কোনো ক্ষতি হোক। অবশ্যই, এই নির্বাচনের চেয়ে আমি আমার ভালোবাসাকে বড় করে দেখবই। কাজল, তোমার সাথে আমার ভালোবাসা হয়েছে দুদিন, আর মা আমাকে গর্ভে ধারণ করা থেকে এত বড় করেছে, তাই মায়ের আদর্শের চেয়ে আমার জীবনে তোমার ভালোবাসা চাওয়াটা বড় হতে পারে না। জিহাদ, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো কাজল, তুমি আর ভালোবাসার হাত বাড়িয়ে আমার কাছে আসবে না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য যুদ্ধের ময়দানে নেমেছি, আমি মাকে কথা দিয়েছি যুদ্ধে জয়ী হয়ে মার স্বপ্নটাকে সত্যি না করা পর্যন্ত আমার ভালোবাসার স্বপ্ন দেখব না। তোমার কথার জবাব আমি দেব না। কেন দেব না জানো? তোমার যে মা শুধুমাত্র তার স্বপ্নটাকে বড় করে দেখেছে, আমি তাকে জিজ্ঞেস করব কারো স্বপ্ন মিথ্যে করে দিয়ে নিজের স্বপ্ন সত্যি করার মাঝে কোনো আনন্দ আছে কিনা। শুধু তোমাকে বলতে চাই, তোমার চারপাশে শত্রু, তাই নির্বাচন থেকে সরে না দাঁড়ে তুমি বাঁচতে পারবে না। আমি জানি না আমার শত্রুপক্ষ খান আর তার ছেলে প্রিন্স সম্পর্কে তুমি কতটুকু জানো, যদি ওদের সাথে পরিচয় থাকে তাহলে বলে দিও। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে তোমাকে দিয়ে কথাটা বলার জন্য আমি ধন্যবাদ জানিয়েছি। জিহাদ, এটা বিদ্রুপ করে কথা বলার সময় নয়, তুমি জানো না আমি ওদের তোমার চেয়ে কত বেশি করে জানি চিনি। ওই খান, ওই খান সাহেব আমার বাবা, ওই প্রিন্স আমার ভাই।
শুনুন, ওনার জন্য ও নেগেটিভ রক্ত লাগবে, আমাদের স্টক শেষ, আপনি তাড়াতাড়ি রক্ত জোগাড় করুন। রক্ত জোগাড় হবে ডাক্তার? আমার মায়ের রক্ত ও নেগেটিভ, আমি আমার মাকে দিয়ে আসছি। যে মেয়েটি তোর জীবন বাঁচাতে ছুরিবিদ্ধ হয়েছে, ওই মেয়েটির জীবন বাঁচাতে প্রয়োজনে আমার শরীরের সব রক্ত দিয়ে দেব। মা, আমাকে নিয়ে চল বাবা, নিয়ে চল। চলো মা, চল।